ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। এই রোগের জন্য শরীরে রোগীদের নানা রকমের উপসর্গ দেখা দিতে পারে, তার মধ্যে একটি হলো সুগার ফল হয়ে যাওয়া। আজকে আমরা এই ভিডিওতে জানবো সুগার ফল হয়ে যাওয়া জিনিসটি কি, কেন হয়, রোগ লক্ষণ কি এবং সুগার ফল হলে কি করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই বিষয়ে একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। সুগার ফল শব্দটির সাথে এখন অনেকেই পরিচিত। এই সমস্যার বিজ্ঞানসম্মত নাম হলো হাইপোগ্লাইসেমিয়া। এক্ষেত্রে ব্যক্তির সুগারের পরিমাণ রক্তে স্বাভাবিকের থেকে অনেকটা নিচে নেমে আসে। এরপরে প্রশ্ন হলো রক্তে শর্করার মাত্রা ঠিক কতটা কমলে তাকে হাইপোগ্লাইসেমিয়া বলা যেতে পারে। আন্তর্জাতিক স্তরে বলা হচ্ছে কোনো ব্যক্তি রক্তের সুগারের মাত্রা mg per deciliter নিচে নেমে আসার পাশাপাশি শারীরিকভাবে অসুস্থতা মনে করলে তাকে হাইপোগ্লাইসেমিয়া বলা যেতে পারে। কোনো অসুস্থতা ছাড়া ব্যক্তির রক্তে সুগারের মাত্রা 54 mg per deciliter নিচে নামলে তাকে হাইপোগ্লাইসেমিয়া বলা যেতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের বারবার খেতে বলা হয়, মূলত 3 বার ভারী এবং 3 বার হালকা খেতে বলা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় রোগীরা সময় মতো খাবার খাচ্ছেন না, অনেক সময় খাবার বাদ দিয়ে দিচ্ছেন এবং খাবারের পরিমাণ কমিয়ে দিচ্ছেন, কিন্তু ওষুধের মাত্রা একই থেকে যাচ্ছে। এর ফলে সুগারের মাত্রা কমে যাবার আশঙ্কা থাকে। এছাড়া খাবারে শর্করার পরিমাণ কম থাকলে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে হাইপোগ্লাইসেমিয়া দেখা দিতে পারে। ইনসুলিন ব্যবহার করলে হাইপোগ্লাইসেমিয়ার আশঙ্কা বাড়ে, তবে ওষুধে এমনটা নয়। ওষুধের মাত্রা নিয়ন্ত্রিত থাকলে এই ভয়ের মাত্রা এড়ানো যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওষুধের থেকে ইনসুলিনের মাত্রার কারণে এই সমস্যায় মানুষ বেশি ভুগছেন। প্রশ্ন আসে, ইনসুলিন কি খারাপ? না, ইনসুলিন সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং অন্যতম পদ্ধতি। এক্ষেত্রে সমস্যা রয়েছে আমাদের মধ্যে। সাধারণত ব্যক্তিভেদে ইনসুলিনের মাত্রা নিতে হয় আলাদা আলাদা। বিষয়টি একটু বুঝিয়ে বলা যাক। ধরুন কোনো ব্যক্তি চিকিৎসকের পরামর্শ নিয়ে 2 ইউনিট ইনসুলিন নিয়ে দিব্যি সুস্থ রয়েছেন, অপর একজনের একই ইনসুলিন নিয়েও কোনো উপকার হচ্ছে না। ইনসুলিনের ডোজ ঠিক করতে রোগীকে প্রাথমিকভাবে ইনসুলিন নেওয়ার পরে বারে বারে গ্লুকোমিটারে টেস্ট করতে বলা হয়, পরে চিকিৎসককে সেই রিপোর্ট জানাতে হয়। নিয়মিত এই পদ্ধতি মেনে চললে ইনসুলিনের ডোজ ঠিক করতে কোনো অসুবিধা হয়, তবে মেনে না চললে ডোজ ভুল হয় এবং হাইপোগ্লাইসেমিয়াতে আক্রমণ হয়। বিভিন্ন ছোটোখাটো ভুলের কারণে ওষুধ ও ইনসুলিনের প্রবলেম হতে পারে, যেমন ভুলবশত মাত্রায় অতিরিক্ত ওষুধ ও ইনসুলিন নেওয়া, ওষুধ বা ইনসুলিন নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে খাবার না খাওয়া। এছাড়া উপোস করার কারণে হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হয় মানুষ। এখানে বলা যেতে পারে ইনসুলিনের কারণে হাইপোগ্লাইসেমিয়া হলে ব্যক্তি সঠিক চিকিৎসার মাধ্যমে সহজেই সেরে উঠতে পারে, তবে ওষুধ থেকে হাইপোগ্লাইসেমিয়া হলে তার যে 2 থেকে 3 দিন থাকতে পারে। হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণকে দুভাগে ভাগ করা যায়, নিউরোগ্লাইকোপেনিক অ্যাডিনার্জিক সিমটম। প্রথমে নিউরোগ্লাইকোপেনিকের সিমটম জেনে নেওয়া যাক। এক্ষেত্রে মস্তিষ্কে সুগার কমে যাওয়া, মাথা ঝিমঝিম করা, অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায়। আর অ্যাডিনার্জিক সিমটমে শরীরে অ্যাডিনালিন হরমোনের ক্ষরণ অনেকটাই বেড়ে যায়। এক্ষেত্রে বুক ধড়ফড় করা, হাত পা কাঁপা ইত্যাদি লক্ষণ দেখা যায়। হাত পা ঝিমঝিম করা, রেগে যাওয়া, অতিরিক্ত ঘাম, অতিরিক্ত খিদে পাচ্ছে ইত্যাদি লক্ষণগুলি 2 ক্ষেত্রেই দেখা যায়। তাহলে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলি সংক্ষেপে বলা যেতে পারে, বুক ধড়ফড় করা, মাথা ব্যথা, খিঁচুনি, অতিরিক্ত খিদে পাওয়া, অস্থিরতা, অতিরিক্ত ঘাম হওয়া, মাথা ঘোরানো ইত্যাদি। অনেকের উপর এই রোগের প্রভাব পড়ে বেশি, তখন নিজের ক্ষমতায় কিছু করে ওঠার সম্ভব হয় না। এই ঘটনাকে বলে নিডিং থার্ড পার্টি হেল্প। এই ক্ষেত্রে জটিলতা অনেকটাই বেশি থাকে। চিকিৎসার পরিভাষায় বলা হয় সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া। সঠিক সময় চিকিৎসা না করলে রোগীর জীবন নিয়ে টানাটানি হতে পারে। অপরদিকে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে বুঝে রোগী নিজে দৌড়ে গিয়ে চিনি বা গ্লুকোজ খেয়ে নিচ্ছে। সমস্যাকে মাইল্ড হাইপোগ্লাইসেমিয়া বলে। এক্ষেত্রে সমস্যা তেমন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছয় না। সঠিকভাবে চললে হাইপোগ্লাইসেমিয়ার সঙ্গে খুব সহজেই লড়াই করা সম্ভব। সাধারণত ব্যক্তি লক্ষণ বুঝে বুঝতেই পারেন যে তার সুগার ফল হচ্ছে কিনা, ঠিক তখনই চিনি, মিষ্টি বা গ্লুকোজ সেই সময় খেয়ে নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ব্যক্তি নিজে না খেতে পারলে আশেপাশের মানুষ কেউ খাইয়ে দিতেও পারেন। অজ্ঞান হয়ে গেলে অতি সত্বর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। অন্য কোনো রোগ থেকে এমন লক্ষণ আসতে পারে, তাই সুগার রোগীদের শরীর খারাপ করলে প্রথমে গ্লুকোমিটারে রক্তে সুগারের মাত্রা দেখে নিতে হবে। সুগারের মাত্রা কম থাকলে বুঝতে হবে হাইপোগ্লাইসেমিয়া, আর মাত্রা ঠিক থাকলে বুঝতে হবে অন্য কোনো রোগ। অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন না করা, কোনোভাবেই খাবার বাদ না দেওয়া, অতিরিক্ত পরিশ্রম না করা, এলাবা জিম করার আগে কিছু খেয়ে নেওয়া, নিজে থেকে ওষুধ বা ইনসুলিনের মাত্রা না বাড়ানো,
কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া, যেমন ভাত, রুটি, পাউরুটি, সুগারে আক্রান্তদের উপোস করা উচিত নয়। তবে তারপরে যদি উপোস করতে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যারা ইনসুলিন নেন বা ওষুধ খান তাদের অবশ্যই খালি পেটে হাঁটতে যাওয়া বাঞ্ছনীয়। সকালে হাঁটতে গেলে পরিশ্রমের জন্য সুগারের মাত্রা কমে যেতে পারে। সব কিছু ঠিকভাবে মেনে চলার পরে যদি সুগারের মাত্রা বাড়তে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধের ডোজ চেঞ্জ করতে হবে। সবশেষে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন। আর যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।